الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله ও আলা আলিকা ওয়া আস ইয়া নূর আল্লাহ পিও ইসলামের বাইরা দর্শকবৃন্দ হজরত ইব্রাহিম আলাই ইসলাম ও ইসমাইল আল ইসলামের জীবনে অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই অনুষ্ঠানের মধ্যে আমরা ইব্রাহিম আলাই ইসলাম ইসমাইল ইসলামের জীবন নিয়ে বিভিন্ন কথা বলে থাকি আসকো হবে ইনশা আল্লাহ আল্লাহর প্রিয় হাবিব আখরি নবী নুরানি নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহব আলী ওয়াসাল্লাম এর উপর দরুসুরি পড়ার অগণিত ফজিলত বারাকাত আমরা শুনে থাকি আজকেও সেই ধরনের একটা হাদিসে মুবারকা আমরা শ্রবণ করব কিতাবের মধ্যে রয়েছে এভাবে যেই ব্যক্তি আমার নবী সাল্লাহ তাল আলী ওয়া উপর একবার দরুসুরি পড়ে। আল্লাহ পাক এই পাটকারীর উপর দশটি রহমত নাজিল করেন এই দরুদ পাটকারীর দশটি গুনা আল্লাহ পাক ক্ষমা করে দেয় এই দরুদ পাঠকারীর দশটি মর্যাদা মাওলা বৃদ্ধি করে দেয় দরুদ পর্ব একবার রহমত পাব দশবার গুনা ক্ষমা হবে দশবার মর্যাদা বৃদ্ধি পাবে দশ বার সল্লু আল হাবিব সাল্লাহ তাল মুহাম্মদ ইব্রাহিম নবিয়ান নবীনা আলাইসালাম। একবার সমুদ্রের সৈকতে গেলেন সমুদ্রের পারে গেলেন দেখলেন একজন মানুষ মরে ফরে আছে সমুদ্রের ফাড়ের মধ্যে আর সমুদ্রের ফাড়ে আপনি দেখবেন সমুদ্রের মধ্যে জোয়ারও আসে বাটাও যা হয় যখন জোয়ার হলো সমুদ্র সৈকত পানিতে ভরে গেল ওই টাইমে দেখলো মৃত ব্যক্তিকে মাছ সমুদ্রের মাছ এসে খাচ্ছে তাদের যা খাওয়ার রাখিয়ে চলে গেছে বাটা হয়ে গেছে যখন বাটা হয়ে গেল তখন জঙ্গল থেকে হিংস্র প্রাণী বন্য জানোয়ার বের হয়ে এই মৃত ব্যক্তিকে খাওয়া শুরু করছে তারা তাদের খাওয়া শেষ করে তারাও চলে গেল এরপর ফাকিরা এই মৃত ব্যক্তিকে খাওয়া শুরু করলো এই দৃশ্য দেখে হজরত ইব্রাহিম ইসলামের আগ্রহ আল্লাহ পাক কিভাবে মানুষকে আবার জীবিত করবে এটা আমি দেখতে চাই বিশ্বাস তো আছে আল্লাহ কাদির একই মানুষকে হিংস্র প্রাণীরা কেছে একই মানুষকে মাছ খেয়েছে একই মানুষকে ফাঁকিরও খেয়েছে সে আবার কিভাবে সশৈলে উঠবে এটা দেখার আগ্রহ ইব্রাহিম আলা নবিয়ানা ওয়াইসালামের হয়ে গেল কিভাবে আবার জীবিত করবে আল্লাহর কাছে দেখার ব্যাকুলতা আল্লাহ তার বারে ফরিয়াদ করলো মায় দেখার জন্য এটা দেখতে চায় বিশ্বাস আছে তখন আল্লাহ পাক বলে হে ইব্রাহিম তুমি কি এটা বিশ্বাস রাখো না বলে মাওলা তবে দেখার ইচ্ছা মনের শান্তনা আল্লাহ পাক দিলের খবর তো জানে ইব্রাহিম আলা নবিয়া নব ইসলামের। মৌলা সবার দিলের খবর জানে তখন আল্লাহ পাক ইব্রাহিম আলাহবিয়া নব্বা ইসলামের মনের সান্ত্বনা দেওয়ার জন্য ওনার ইচ্ছা পূরণের জন্য কি করলেন যেন কীভাবে তো এটা জীবিত হয় সেটা দেখানোর জন্য খলিলকে বন্ধুকে আল্লাহ পাক এভাবে সান্ত্বনা দেওয়ার জন্য বললেন কি বললেন হে ইব্রাহিম আলাহ নবীনা সাল্লাম তুমি কি করো সাইটটা ফাঁকি নাও সাইটটা ফাঁকি নাও অতপর ওই ফাঁকিগুলাকে ভালো করে ফুস মানাও তারপর তাদেরকে জবে করো তাদেরকে জবে করে তাদেরকে কিমা বানাও অর্থাৎ তাদেরকে কি করে বেলাও মিক্সার করে নাও পরস্পরের মধ্যে তাদেরকে মিক্সার করে বিভিন্ন পাহাড়ে রেখে দাও এরপর তাদের আওয়াজ দাও তাদের মধ্যে প্রত্যেকে নিজের পূর্বে আকিতে তৈরি হয়ে তোমার নিকট ফিরে আসবে ঠিক তেমনি ইব্রাহিম আলা নবী আনা আলাইসালাম সাইটটি ফাঁকি নিলেন এক রায়তা আছে ফাঁকিগুলা কী একটা হচ্ছে ময়ূর একটা হচ্ছে মুরগি একটা হচ্ছে কবুতর একটা হচ্ছে কাক আল্লাহ পাকের নির্দেশে এই সাইটটি ফাঁকিকে জবে করলো হজরত ইব্রাহিম আলা নবীয়না আলাইস্লাম এই সাইটটি ফাঁকি নিলেন ময়ূর মুরগি কবুতর কা আর আল্লাহ পাক মনের সান্ত্বনা কিভাবে হলিলকে দেখাচ্ছে বলে এগুলাকে জবে করে কিমা বানাই সাইডটার মাথা নিজের কাছে রাখো এগুলাকে মিক্সার করে মাংসগুলি কি বিভিন্ন পাহাড়ে রেখে দাও ঠিক অনুরূপভাবে হজরত ইব্রাহিম আলা নবী আলা আলাইসাল্লাম এগুলাকে জবে করল এগুলার শরীর থেকে এগুলোর যে পালক ফসম আছে এগুলো পরিষ্কার করলো সবগুলাকে কিমা বানিয়েছে মিক্সার করে ফেললো একসাথে সাইডোটা কোনটা কাকের মাংস কোনটা ময়ূরের মাংস কোনটা মুরগির মাংস কোনটা কবুতরের মাংস কোনো বেঁধা আগে নাই সব মিক্সার কিমা বানায় ফেলছে বানিয়ে বিভিন্ন পাহাড়ে রাখছে চারটা মাতা নিজের কাছে রাখার পর পাহাড়ে মাংসের কি মাগুলা রেখে দিল এরপর আল্লাহ পাকের দেওয়া বিধি হকুর মোতাবেক ফাঁকিকে ডাকতে লাগল কবুতর মনে করে এদিকে আস ময়ূর আসো মুরগি আসো কাক আস আল্লাহ পাকের কুদরত দেখে বিভিন্ন পাহাড়ে বিভিন্ন মাংসে বিভক্ত যখন মুরগিকে ডাক দেয় বিভিন্ন পাহাড় থেকে মাংসগুলি জড়ো হয়ে মুরগি হয়ে পায়ে হেঁটে ইব্রাহিম আল্লাহ ইসলামের কাছে এসে মাথাটা লেগে যায় আবার জীবিত হয়ে যায় ময়ূরকে দেয় মনে করো ময়ূরও বিভিন্নভাবে মিক্সারকৃত মাংস এখান থেকে জড়ো হয়ে অটু মেটিক যাকে বলা হয় আবার তারা সশইলে জীবিত হয়ে ইব্রাহিম আলা নবিয়ানা ও ইসলামের কাছে এসে যায় মাথাটা লেগে যায় কাকের একে অবস্থা কবুতর একে অবস্থা আল্লাহ পাকের দয়া দেখেন এটা বলার কারণ কি সাইডা পাকে আবার জীবিত হয়ে গেল ইব্রাহিম আলা নবিয়ানা ওয়ালা ইসলামের দিলও খুশি হয়ে গেল আর এই ঘটনা ক্রিয়ামত অবধি আমার আপনার সবার জন্য এটা শিক্ষা যারা বলে মানুষ মারা গেলে শেষ তাকে জ্বালিয়ে দিলাম শেষ তাকে পিষ্ট করে ফেললাম শেষ তার অস্তিত্ব রাখি নাই শেষ তাকে বিভিন্ন কিছু খেয়ে ফেলছে শেষ সে কিভাবে পুনজ্জীবিত হবে সে কিভাবে উঠবে এদের জবাব হজরত ইব্রাহিম আলাহ নবিয়ানা ও আলা ইসলামের মাধ্যমে আল্লাহ কিয়ামত অব্দি মানুষের জন্য এটাই এলান করে দিলেন এই ঘটনা দেখিয়ে দিলেন মাটি হয়ে গেল আমি আবার জীবিত করতে পারি হ্যাঁ এটা আল্লাহ তালার এত সাপ আল্লাহ কুদরত সবকিছু রাখে আল্লাহ বললে কোন যায় কোন বললে হয়ে যায় আল্লাহ যেটা বলে সেটা হয়ে যায় আল্লাহ পাক এত কাদির ভাইরা মাদানি চাইলেন দর্শক বৃন্দ এই যে ঘটনা এখান থেকে আমাদের অনেক কিছু শিক্ষা আছে যেমন আল্লাহ পাকের আম্বিআই ক্রাম দোয়া করেন আর দোয়ার কারণে মৃতরা জীবিত হয়ে যায় যেমন ফাকিরা জীবিত হয়ে গেছে ঠিক তেমনি আল্লাহ পাক সৃষ্টির পরে মৃত্যুর পরে আবারও যে যেমন তাকে জীবিত করতে পারে আল্লাহ পাক পারে না দুনিয়াতে এমন কিছুই নাই তো আমি আপনি যারা যেখানে আছি সবাই আল্লাহ তালার কুন্দরতের উপর বিশ্বাস রাখি দেখেন আমি এখন যে বিল্ডিংয়ে বসে আছি এই বিল্ডিংয়ের তিনটা পিলার আছে তাই সাত আছে নাহলে সাত থাকতো না একটা দুইটা তিনটা এদিকে চারটা নাহলে সাত এটা টিকতো না কিন্তু আল্লাহর কুদরত দেখেন এত বিশাল আসমানের একটা ফিলার নাই একটা ফিলার দেখাও অমুক দেশের দুনিয়ার একটা আছে ফিলার যে আল্লাহ ফিলার সারা আসমান রাখতে পারে যে আল্লাহ এক ফুটার না থেকে বান্দা সৃষ্টি করতে পারে যে আল্লাহ বিলীন হয়ে যাওয়া বন্দাকে আবার কি আমত পুনরুদ্ধার উদ্ধার অর্থাৎ পুনর্জীবিত করতে পারে এটা আল্লাহ তালার পুতরা এটা কোনো সাঁত তারা মানুষ বিভিন্ন ধরনের মানুষের পূজা করে তাদের পক্ষে সম্ভব না যে নিজের কাপড় ফটতে পারে না যে খাইতে পারে না সে অপর কি উপকার করবে জিন্দেগি থেকে আমরা এটাই বুঝি আমরা ওই রবেরই বাদত করি যে রব সমস্ত সৃষ্টি জগৎকে সৃষ্টি করেছে যে রব সব কিছুর কাঁধে আল্লাহ পাক বুঝাত দান করুক হজরত ইব্রাহিম আল্লাহ সালাম আল্লাহ পাকের ইবাদত বন্দী বিশেষভাবে করতেন স্পেশাল ভাবে হয়তো আমরা অনেকে নামাজ পড়ি ফাঁসত এতটুকু তো আমাদের সীমাবদ্ধ কিন্তু ইব্রাহিম আলা নবিয়ানা ইসলাম স্পেশাল আল্লাহ পাকের ইবাদত বন্দী আর মনোযোগ সহকারে নামাজ পড়তেন হ্যাঁ মনোযোগ সহকারে আর উনি নামাজ পড়ে দুঃখিত ব্যতীত হলেন দেখলেন উনি ছাড়া আর কিও নাই আল্লাহর ইবাদত করার সবাই গাফিল সবাই বিভিন্নভাবে বিভক্ত হজরতান কাবুল হাবার রাজি আল্লাহ তা নু বলেন একবার হজরত ইব্রাহিম ও নবীলা আরস করল হে আমার প্রতিপালক ইয়া বাড়ি লাহি মাওলা আমাকে এই বিষয়টা বেশি ব্যতীত বেদনা গ্রস্ত আমি এই বিষয়ে আমি দেখতেছি এই জমিনে আমি ছাড়া আর কেউ তোমার ইবাদত করতেছে না এরপর আল্লাহ পাক খলিলকে বন্ধুকে খুশি করার জন্য ফেরস্তা ফাটিয়ে দিল হ্যাঁ নবীদেরকে খুশি করার জন্য আল্লাহ দেখেন কি কাম করেছে আল্লাহ ফেরস্তা পাঠিয়ে দিল তারা ইব্রাহিম আলা নবীনা ও আলাহ ইসলামের সাথে নামাজ পড়তো আর ওনার সাথে থাকত যখন দুঃখিত দেখতেছে কেউ নাই আল্লাহ সর্বদা বন্দার সাথে আছে আমাদের উচিত সর্বদা হকের উপর তাকি নেকির উপর তাকি ইবাদতের উপর তাকি ইব্রাহিম ইসলামকে খুশি করার জন্য আল্লাহ ফেরেস্তা পাঠিয়ে দিয়েছে যারা ওনার সাথে নামাজ পড়েছে তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর মদত আল্লাহর সাহায্য সর্বদা উন্মুক্ত এখান থেকে এটাও বোঝা যায় ইব্রাহিম আলা নবী আনা ওয়া আলাইসালাম নামাজের প্রতি আগ্রহকত ভালোবাসা কত আল্লাহ আমাদের গোপ যথাসময়ে ঠিক টাইমে ওয়াক্ত অনুযায়ী নামাজ পড়ার তৌফিক কর দান করো কারণ নামাজ বড় আজিম ইবাদত নামাজ মৌলার নৈকট্য সান্নিধ্য প্রাপ্তির কারণ হয়ে যায় নামাজ ইবাদতের এটা এমন বড় একটা ইবাদত ইমানের বরাস্তা কারণ যার নামাজ ঠিক নাই তার কিছুই ঠিক নেই আল্লাহ পাক ইব্রাহিম আলা নবিয়ানা ও ইসলামের ভালোবাসায় কিনা ফেরেস্তাদেরকে পাঠাইলেন একবার চিন্তা করা দরকার ইব্রাহিম ইসলাম নিষ্পাপ মাসুম কোনো গুণা নাই তারপরও নামাজের আগ্রহ শেষ নাই আন্তরিকতার শেষ নাই হুজু হুসুর শেষ নাই সমস্ত নবী মাসুম এদের কোনো গুণা নাই ওনারা নিষ্পাপ পুত পবিত্র আর আমি আমাকে তাকাই আপনি আপনার দিকে তাকাই আমরা গুণাগার নবী রসুল সারা মানুষের মধ্যে কেউ মাসুম নাই আমরা গুণাগার আমাদের কি অবস্থা এই জন্য আমাদের উচিত নামাজ যথাযথ আদায় করা নামাজের প্রতি আন্তরিক হওয়া আদায় করা কারণ ইব্রাহিম আলা ইসলাম বিনয়ীভাবে নামাজ পড়তেন আন্তরিকতার সাথে নামাজ পড়তেন একাগ্রতা চিত্তে নামাজ পড়তেন নামাজ মানে কি মাওলার দরবারে দণ্ডয়মান হওয়া মাওলার দরবারে হাজির হওয়া এজন্য নামাজের গুরুত্ব বেশি এ মানুষ হজে যাচ্ছে উমরা এবার দেখবেন হজে যারা যাচ্ছে দেখবেন সবাই তাওয়াফ করতেছে তাওয়া মকামি ইব্রাহিমের মধ্যে এসে নামাজ পড়তেছে নামাজের গুরুত্ব বেশি আর একটা নামাজ কাবার মধ্যে এক লাখ নেকি মদিনার মধ্যে পঞ্চাশ হাজার নাকি নামাজের মধ্যে বন্দা যত হুসু হুজু বিনয়ী আন্তরিকতা হবে ওই নামাজ তত বেশি মকবুলে ইলাহি হবে যেন নামাজকে গুরুত্ব দিই নামাজের ব্যাপারে গাফলতি না করি কেননা আখরি নবী নুরানি নবী নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লা তাল আলী ওসাল্লাম ইচ্ছাদ করেন এভাবে যে ব্যক্তি দ্বারাবাহিকভাবে নামাজ আদায় করবে সেই নামাজ তার জন্য নূর হবে দলিল হবে মুক্তির সনত হবে কি হবে নূর দলিল মুক্তির নাজাতের কারণ হবে যে নিয়মিত নামাজ পড়ে অপরদিকে যে ব্যক্তির নিয়মিত নামাজ পড়ে না এক অক্টো বললে আর পরে না বা দুই অক্টো বলে তিন অক্ত পরে না অর্থাৎ যারা গ্যাপ দেয় ফরে না এর জন্য এই নামাজ নূর হবে না এই ব্যক্তির জন্য দলিল হবে না এই ব্যক্তির জন্য নাজাতের মুক্তির কারণও হবে না আর এই ব্যক্তিকে যারা নামাজ ছেড়ে দেয় যারা নামাজ নিয়মিত আদায় করে না এই ধরনের ব্যক্তিকে কাল কিয়ামতের দিন কারুন ফিরওয়ান হামান ও উবাইবির খলফের সাথে থাকবে এরা যারা অভিশাপ্ত যারা বরবাদ নমরুত কি ভালো মানুষ ফেরওয়ান কি ভালো মানুষ কারুন কী ভালো মানুষ উবায়বীর খলফ কি ভালো মানুষ সব বরবাদ বলা হচ্ছে যারা নামাজের কদর করবে না নামাজ পড়বে না নামাজের তাজিম সম্মান বাহিকতা বজায় রাখবে না তাদের ভালো মানুষের সাথে হবে না এখন আমার আপনার চিন্তা করা দরকার আমরা কি কাজকে আগে বলবো নামাজ আছে না নামাজকে বলবো কাজ আছে কোনটা বলবো আজকে তো আমরা বলি আমার কাজ আছে নামাজ পড়ায় আমার দোকান আছে নামাজ পড়ে আমার অমুক মিটিং আছে নামাজ পড়ে না না বন্ধুর মিটিং এই অনুষ্ঠান সেই অনুষ্ঠান সব পড়ে সবাই বলি নামাজ আগে কারণ নামাজ অন্ধকার কবরে নূর হবে নামাজ অন্ধকার কবরে সঙ্গী হবে নামাজ অন্ধকার কবরে বন্দার বন্ধু হবে নামাজের আমল মিজানের পাল্লায় বাড়ি হবে এই জন্য বন্ধুত্ব অনুষ্ঠান চাকরি বাকরি যে নামাজকে কোন সময় যেন না যায় আর ইব্রাহিম নামাজকে মোহাম্বত করতো হাদিসে মুবারকার মধ্যে রয়েছে বুহারির মধ্যে আছে এই হাদিসটা খুব মনোযোগ সহকারে শোনা দরকার কি আছে এভাবে আল্লাহ নবী সাল্লামঈ করে যার আসরের নামাজ ছুটে গেল যেন তার পরিবার ও সম্পত্তির কমতি করে দেওয়া হয়েছে যার আসরের নামাজ ছুটে যায় সে পরিবারের মধ্যে সম্পদের মধ্যে বরকত পাবে না আসরের নামাজ এই জন্য কোন নামাজ যেন আমাদের না ছুটে কোনো অনুষ্ঠানের কারণে না ছুটে কোনো চাকরির কারণে কোন কলেজ বা ইউনিভার্সিটি বা স্কুল বা কোনো কারণে অনেকে বলে আমি গাড়ি চালাই টাইম পাই না অনেকে বলে আমি মাটি কাটি টাইম পাই না অনেকে বলে আমি লেবারি কাজ করি টাইম পাই না নামাজ আগে চাকরি পরে রিজিকের মালিককে আল্লাহ ইব্রাহিম আলাহ ইসলাম মাটির গড়ে কুটির ঘরে এক একাকি আর আল্লাহ ওনার আঙ্গুল থেকে দুধ বের করে দিয়েছে আল্লাহ তালার উপর বর্ষা রাখি আল্লাহর উপর তাবাক্কুল রাখি চাকরির জন্য নামাজ ছেড়ে না দিই হ্যাঁ নামাজের জন্য চাকরি ছাড়ে দিই যে চাকরি আমাকে নামাজ পড়তে দেয় না ওই চাকরি করাও দরকার নাই যে চাকরি আমাকে ঠিকমতো নামাজ আদায় করতে সহযোগিতা করে না ওই চাকরি ওই বসেরও দরকার নাই কারণ আমার কালকে আমাজ আমি নমরুদের সাথে ফেরওয়ানের সাথে উবাইবিল হলফের সাথে কারুনের সাথে করতে চাই না আমি দিদারে রসুল্লার মধ্যে করতে চাই ম্যারাজের দুলার সাথে আমার আপনার হাসর হোক কারণ ম্যারাজের রাতের প্রাপ্ত যে গিফট উন্মতের জন্য সেটা হচ্ছে নামাজ পাক নামাজের কদর করার দান করুক কিতাবে আছে জাহান নামে একটি জায়গা আছে যেখানে বড় বড় সাপ আছে উটের গর্দানে নিয়ে বড় বড় সাপ মোটা মোটা তারা ওইসব ব্যক্তিকে আজাব দেয় বেনামাজি কে কামড়ায় ওই বড় বড় সাপ জাহান নামে আর ওই বিষ ওই সাপ যদি একবার কামড় দেয় তাহলে সত্তর বছর পর্যন্ত শরীরে ওই বিষের যন্ত্রণা থাকবে আর এই সাপ যদি কাউকে একবার কামড় দেয় বলা হচ্ছে এই শরীর থেকে হাড্ডি থেকে মাংস জোরে পড়বে এমন আজাব দেওয়া হবে যারা নামাজ পড়ে না যারা নামাজ ছেড়ে দেয় যারা নামাজের তদারকি করে না যারা নামাজে আন্তরিকতা নাই এই জন্য প্রিয় ইসলাম ভাইরা মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ ইব্রাহিম আলা নবী আনা ওয় আলাইসাল্লামের প্রিয় নামাজ ছিল আর আমাদের প্রিয় নবীর প্রিয় নামাজও ছিল আল্লাহ পাকের প্রিয় নামাজ এই নামাজকে আমরা মূল্যায়ন করি নামাজকে মজবুতভাবে নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করি আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল নিয়মিত নামাজ পড়ি ছেলে মেয়েদেরকেও নামাজের জন্য তাগিদ দিই صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم